Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
পাঠের ভিতর জন্ম লীলা একটু কীর্তন আছে, পাঠের ভিতর জন্ম লীলা একটা কীর্তন আছে। যখন জন্ম লীলা সব আসবে তখন ওই কীর্তনটা গাই। ছবি তুলে নেন, ছবি তুলে নেন। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, राम हरे राम 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 हरे। ओम अज्ञान निरंधस्य गणांजन शलाकाय चक्षुरुन्मीलितं येनो तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपपदामयं ददाति सपदान्तिकं। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी कश्यपदेशतारिणे वंशापल्पतरुभ्यश्च उपासिनुभूयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णो प्रेम प्रदायते कृष्णाय नमने गुरु कृषे नमो। आजानुलम्बितो भुजो कनकावतो संकीर्तनैकुत्करो कमलादक्षो विश्वम्भरो द्विजवरो जगद्धारणपालो वन्दे जगत्प्रियकरो वन्दे কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়দায়ী পুষ্পবন্ত চিত্র ছন্দ মনোদ অনার্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ি ক্রমোন্নত জলরসম সাভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্মৃত বা শচীনন্দন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশয় জাহ্নবাপতয়ে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ শ্রী মান মহাপ্রভুর অভিন্ন স্বরূপ
काय गुह एवं श्रीमान महाप्रभुर अति अंतरंग अर्थात सब थेके परम प्रिय श्रीमान नित्यानंद प्रभुर शुभ आविर्भाव तिथि नित्यानंद प्रभु की श्रीमान नित्यानंद प्रभु श्री चैतन्येर लीलाय जिनी श्री चैतन्य महाप्रभुर अभिन्न स्वरूप समस्त शास्त्रे आचार्यगण बोलछेन चैतन्य चरितामृते कृष्णदास कविराज गोस्वामी बोलछेन এই যে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি কে শাস্ত্রে বর্ণন করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাড়ায়ম এক চক্রাভি ধরবর নগরে শ্রীমুকুন্দাভিদর্শ্য श्री शांडिल्यम्बराय प्रकटितानुजश पंडितो ख्याति भाजा पद्मावत्यम गृहिण्यम दूत कनक रुचि पुत्र भावेन जातो श्री नित्यानंद नमाभदिह विदितो मेदिनी चक्रवाले রাড দেশে এক চাকা নামে আছে গ্রাম জহি জন্মিলে নিত্যানন্দ ভগবান মৌড়েশ্বর নামে দেব আছে কত দূরে যারে পূজি আছে নিত্যানন্দ হলো ধরে সেই গ্রামে বৈশে বিপ্র হাড়াই পণ্ডিত মহাবিরক্তির প্রায় দয়ালু চরী তান পত্নী পদ্মা পদ্মাবতী নাম পতিব্রতা পরমা বৈষ্ণবী শক্তি সেই জগন্মাতা পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী তার ঘরে নিত্যানন্দ জন্মিলায় আপনি সকল পুত্রের জ্যেষ্ঠ নিত্যানন্দ রায় সব সুলক্ষণ পূর্ণ দেখি নয়ন জুড়ায় শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এই এক চক্রাধাম আমরা গতদিন দুর্গাপুর মন্দির থেকে প্রায় 90 জন ভক্ত নিয়ে সেখানে দর্শন করতে গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুর এক চক্রাধাম অধিবাসের দিন তা আজ সেখানে মহাসমারোহে এই শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উদযাপন করা হচ্ছে তো সেই যে এক চক্রা গ্রাম দাপর যুগে যখন পাণ্ডবগণ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব মাতা কুন্তির সঙ্গে তারা যখন বনবাসে গিয়েছিলেন তখন ওখানে পাণ্ডব তলা বলে একটা স্থান রয়েছে ওখানে অবস্থান করতেন তো ওই এক চক্রা গ্রামে যখন বনবাসে করতে করতে ওখানে পৌঁছালেন দাপর যুগের শেষ দিকে শেষ ভাগে তো যখন পৌঁছালেন তখন ওই স্থানের শোভা দর্শন করে যুধিষ্ঠির মহারাজ তিনি মনে মনে চিন্তা করছেন যে এত অপূর্ব শোভা বিশিষ্ট এই নগরী এটা নিশ্চয়ই কোনো ভগবানের ধাম হবে তো যুধিষ্ঠির মহারাজ
ওই দিন রাত্রে এটা চিন্তা করে শয়ন করেছেন। রাত্রে যখন অনেক রাত হয়েছে, প্রায় ব্রহ্ম মুহূর্তের সময়, তখন শ্রী বলদেব স্বয়ং, শ্রী বলরাম স্বয়ং তিনি স্বপ্নে এসে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে যুধিষ্ঠির, শ্রী গৌরাঙ্গের যত পরিকর রয়েছেন তারা এই গৌড়বঙ্গে, এখান থেকে কত দূরে তারা সকলে আবির্ভূত হচ্ছেন এবং মহাপ্রভুও সেই নবদ্বীপে আবির্ভূত হবেন। এইভাবে মহাপ্রভুর অনেক পার্ষদ এই গৌড়বঙ্গে আবির্ভূত হবেন, কেননা মহাপ্রভু আসবেন। আর সেই মহাপ্রভুর ইচ্ছায়, মহাপ্রভুর ইচ্ছায় এটাই হচ্ছে আমার আবির্ভাব স্থান। স্বয়ং বলরাম এসে বলছেন যে এটাই হচ্ছে আমার আবির্ভাব স্থান, এবং বলরাম তখন নিত্যানন্দ প্রভু রূপে দর্শন দিলেন যে আমি এই রূপে আবির্ভূত হব। তো এইভাবে দর্শন দান করার পর তিনি তার এই যে এই একচক্রা ধাম, এটা যে শ্বেতদ্বীপ, শ্বেতদ্বীপ মানে ভগবত ধাম, সেটাও তিনি দেখালেন যে সেই ভগবত ধামই এই স্থানটি শ্বেতদ্বীপ নামে পরিচিত, সেটাও সেই ধামও দর্শন করালেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে এইভাবে স্বপ্নে দর্শন এবং কৃপা করার পর শ্রী বলরাম অন্তর্হিত হলেন। তো যখন অন্তর্হিত হলেন তখন যুধিষ্ঠির মহারাজ প্রাতকালে তার সমস্ত ভাইদের বলছেন যে এটা বলভদ্রের আবির্ভাব স্থান, ভগবানের আবির্ভাব স্থান, তাই এত সুন্দর। এখানে সেখানে তারা ওই পাণ্ডবতলা, ওখানে তারা অবস্থান করে। তো ওখানে অবস্থান করার পর ওখান থেকে কিছু দূরে চলে যান, ওই অবস্থায় ওই পাণ্ডবতলায় ওখানে ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব এসেছিলেন, ব্যাসদেব তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এরপর ওখান থেকে তারা চলে যান। এই যে সেই পাণ্ডবতলা, তারপর ওখানে যত লীলাস্থলী রয়েছে, ওই গ্রামে নিত্যানন্দ প্রভু, গ্রামের আশেপাশে চৈতন্য চরিতামৃতে বর্ণন রয়েছে যে ওখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু তার সমবয়স্ক সখাদের নিয়ে এত বিচিত্র লীলা বিলাস করেন, সমস্তই কৃষ্ণলীলা, সমস্তই কৃষ্ণলীলা। সেই কৃষ্ণের আবির্ভাব থেকে শুরু করে কৃষ্ণের পূর্বে বসুদেব দেবকীর বিবাহ, কংসের দ্বারা দৈববাণী শ্রবণ, তারপর বসুদেব দেবকীকে কারাগৃহে বন্ধ করে রাখা, তারপর কৃষ্ণের জন্মোৎসব, নন্দ কর্তৃক কৃষ্ণকে বসুদেব কর্তৃক শ্রীকৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাওয়া, তারপর কংস হত্যা, কৃষ্ণলীলার যাবতীয় কালীয় দমন থেকে যত লীলা রয়েছে সব ওই নিত্যানন্দ প্রভু সখাদের নিয়ে এখানে ওখানে ওই লীলা অভিনয় করতেন। তারপর শুধু এই কৃষ্ণলীলা না, বামন দেবের লীলা, বামন দেব কিভাবে বলি মহারাজের কাছ থেকে ছলনা করে সমস্ত ত্রিভুবনের অধিকার করে নিয়েছিলেন, তারপর শ্রী রামচন্দ্রের লীলা, এই সমস্ত লীলা বিলাস করতেন। তা নিত্যানন্দ প্রভুর সেই আবির্ভাব স্থান সেটা সেই ব্রজধামের মতোই মাহাত্ম্যপূর্ণ। একবার কলকাতা থেকে একজন শেঠ
নিত্যানন্দ প্রভুর ওই ধামে এসেছে, নিত্যানন্দ প্রভুর অন্তর্ধানের পর। তো তিনি এসে যখন দেখছেন, তখন ওখানকার কোনো একজন ব্যক্তি দেখাচ্ছেন যে এটাই হচ্ছে যমুনা নদী। ওখানে আগে যমুনা বইত, এখন দেখবেন আমাদের ইসকন মন্দিরের ব্রহ্মচারীর হলে পশ্চিম দিকে সেই যমুনা রয়েছে, কিন্তু ওটা শুকিয়ে গিয়েছে, নালার মতো হয়ে গিয়েছে। ওখান থেকে আসলে যমুনা বইত। তো এই যে যমুনা ওখানে আগে ছিল, তো ওই শেঠ এসে যখন ওই যমুনার পাড় দিয়ে যাচ্ছেন, তখন গ্রামবাসী একজন ভক্ত বলছেন যে এটা যমুনা নদী। তখন তার বিশ্বাস হয়নি যে এটা যমুনা নদী। তখন লাঠি দিয়ে, তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে ওই নদীর গভীরতা মাপতে চেয়েছে যে এটা কত গভীর, এটা বলছো যমুনা নদী। তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে ওই যমুনার মধ্যে দেখছে, কিন্তু লাঠিটা ওই যমুনায় নিয়ে গিয়েছে, লাঠিটা আর ফেরত পায়নি, লাঠিটার খোঁজ করেও ফেরত পায়নি। ওর ভিতর দেখতে গিয়েছে লাঠিটা পড়ে গিয়েছে, পড়ে গিয়ে ডুবে গিয়েছে, ওটা আর খুঁজে পায়নি, লোকদের দিয়ে দেখিয়েছে খুঁজে পায়নি। পরে ওই শেঠ যখন বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে কেশী ঘাটে নেমে স্নান করেছে, ওই স্নান করার সময় তার পায়ে তার ওই লাঠি ঠেকেছে, উঠিয়ে দেখেছে যে সেই লাঠি কোথায় পড়েছে, এক চক্রায় যমুনায়, আর পেয়েছে কোথায়, কেশী ঘাটে বৃন্দাবনে। তারপর তার বিশ্বাস হলো যে ওটা যমুনা। এইভাবে নিত্যানন্দ প্রভুর সেই ধাম ঠিক ব্রজের মতোই মহাপবিত্র। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলো কিভাবে, সেই আবির্ভাব লীলা আমি কিছু বর্ণন করব। হাড়াই পণ্ডিত এই একচক্রা নগরে তিনি বাস করতেন, তার ভালো নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। মুকুন্দ বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম ছিল, গ্রামবাসীরা হাড়াই পণ্ডিত বা হাড়ো ওঝা বলে ডাকতেন। তো তিনি প্রতিদিন মৌড়েশ্বর, ওখানেই ছিল মৌড়েশ্বর, রাজা মুকুট নারায়ণের বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে, তার বাগান থেকে প্রতিদিন ফুল তুলে এনে, এখন যেখানে দেখবেন জগন্নাথ মন্দির সেই পাশেই দেখবেন পূর্ব পাশে একচক্রেশ্বর শিব মন্দির রয়েছে, একচক্রেশ্বর শিব মন্দির, ওই মুকুট নারায়ণের বাড়ি থেকে ফুল তুলে এনে ওই একচক্রেশ্বর শিবের মন্দিরে এসে শিবের পূজা করতেন। কে? হাড়াই পণ্ডিত, নিত্যানন্দ প্রভুর পিতা। তখন বিবাহ হয়নি। এদিকে ওই যে রাজা মুকুট নারায়ণ পদ্মাবতী দেবীর পিতা, মেয়ের অনেক বয়স হয়ে গিয়েছে, পদ্মাবতী দেবীর মাতা অনেকবার বলছেন, কিন্তু তিনি ওই রাজকার্য সামাল দিতে গিয়ে তার আর মেয়ের চিন্তা থাকছে না। তখন মাতা, পদ্মাবতীর মাতা একদিন একটু রাগান্বিত হয়ে বলছেন যে মেয়ে আমার অনেক বয়স হয়ে গেল, এখনো তুমি তার সম্বন্ধ করলে না। তো রাজা মুকুট নারায়ণ তখন সেই রাত্রে বলছেন, ঠিক আছে ঠিক আছে, প্রাতকালে আমি যার মুখ প্রথমে দেখব তার হাতেই আমার কন্যাকে সম্প্রদান করব।
তো যখন এই কথা বলেছে তার তো তখন চিন্তা হচ্ছে কার মুখ দেখব কার মুখ দেখব। তো ওই বাগানে ওই হারাই পণ্ডিত ফুল তুলতে এসেছেন, আর দৈবক্রমে এটা ভগবানের যোজনা, দৈবক্রমে হারাই পণ্ডিত বাগানে ফুল তুলতে এসেছেন আর রাজা মুকুট নারায়ণ বাগানে গিয়েছেন ফুল বাগানে। তখন গিয়ে প্রথমেই ওই হারাই পণ্ডিতকে দর্শন করেছেন। হারাই পণ্ডিতকে দর্শন করার পর তিনি ওই হাড় ওঝার পিতা তার কাছে গিয়ে প্রস্তাব দেন এবং বিবাহ করান। বিবাহ হওয়ার পর রাজা মুকুট নারায়ণের ঘর থেকে পদ্মাবতী দেবী, এই যেখানে মহা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান দেখেছেন আপনারা, সেখানে হারাই পণ্ডিতের বাড়ি ছিল, সেখানে এসে বসবাস করতে শুরু করেন। তা নিত্যানন্দ প্রভু শুধু একা ভাই নয়, এখানে বর্ণন করা হচ্ছে একচক্রা গ্রামে 1395 শকে মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে, 1395 শকে বাংলা 1395 শকে মাঘ মাসে শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে, ইংরেজি 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি, ইংরেজি হিসেবে পড়ছে 1473 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, জানুয়ারি মাসে নিত্যানন্দ প্রভু মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন। কখন আবির্ভূত হন? মধ্যাহ্নে। মধ্যাহ্নে মানে এই দুপুরবেলা, দুপুরবেলায় আবির্ভূত হন। এই জন্য নিত্যানন্দ প্রভুর আমরা এই যে অভিষেক বা উপবাস পালন করি এটা মধ্যাহ্ন পর্যন্ত, এবং এই দুপুরেই তার এই অভিষেক উদযাপিত হয়। নিত্যানন্দ প্রভু যে তার মাতা পিতাকে আশ্রয় করে এসেছেন, এই মাতা পিতা তার নিত্য মাতা পিতা, এমন নয় যে তিনি বারবার কানো কারো গৃহে জন্মগ্রহণ করেন। তিনি যখন আসেন তার মাতা পিতা নির্ধারিত, এই মুকুন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা পদ্মাবতী দেবী। রামলীলায় তিনি ছিলেন দশরথ, পিতা ছিলেন দশরথ আর মাতা ছিলেন সুমিত্রা দেবী, লক্ষণের মাতা, বুঝতে পেরেছেন? আর কৃষ্ণ লীলায় তিনি ছিলেন বলরাম, তার পিতা ছিলেন বসুদেব, তার পিতা ছিলেন বসুদেব আর মাতা ছিলেন রোহিণী, রোহিণী দেবী। এই যে প্রতি অবতারে তিনি এইভাবে তার মাতা পিতাকে, নিত্য মাতা পিতাকে আশ্রয় করে আসেন। তা নিত্যানন্দ প্রভুর যখন আবির্ভাব হয় তো সেই অবস্থায় কি অবস্থা হয়, এর পূর্বে ওই একচক্রা ধামে অনেক অনেক দুর্যোগ ছিল। একচক্রা ধামে কোনো নদী প্রবাহিত হতো না, গঙ্গা নদী প্রবাহিত ছিল না, তাকে রাঢ় দেশ বলা হতো, রাঢ় দেশ, যেখানে কোন গঙ্গা নদী প্রবাহিত হয় নাই, সেটা হচ্ছে রাঢ় দেশ। তো নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাবের পর সেখানে যমুনা প্রবাহিত হলো, এবং ওই আবির্ভাব স্থান থেকে একটু দূরে আপনারা গিয়েছেন হয়তো, যারা একচক্র ধামে গিয়েছেন দেখবেন হাটুগাড়া বলে একটা স্থান রয়েছে, হাটুগাড়া। তো সেই হাটুগাড়ায় একবার নিত্যানন্দ প্রভুর মাতা
পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুর বাল্যকালে তিনি তার ইচ্ছা হয়েছে যে তিনি একটু গঙ্গা স্নানে যাবেন। তো নিত্যানন্দ প্রভু জানতে পেরেছেন যে মা গঙ্গা স্নানে যাবে, তীর্থ করতে যাবেন মাতা পিতা। তখন পিতা মাতাকে বলছেন যে আপনাদের গঙ্গা স্নান করতে যেতে হবে না, যত তীর্থ আছে আমি তাদেরকে এখানে ডেকে নিচ্ছি। তখন ওই যে হাঁটু গাড়ায় ওখানে একটা কুণ্ড রয়েছে, ওই কুণ্ডের পাশে নিত্যানন্দ প্রভু গিয়ে সমস্ত নদীদের আজ্ঞা দিলেন যত তীর্থ আছে যে তোমরা সকলে এখানে এসে প্রকটিত হও। গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী সিন্ধু যত পবিত্র নদী আছে সকলে ওই হাঁটুগাড়ার ওই কুণ্ডে এসে আবির্ভূত হলেন। তো যখন আবির্ভূত হলেন সমস্ত গ্রামবাসী, শুধু তার মা নয় পিতা নয়, সমস্ত গ্রামবাসীরা এসে ওখানে স্নান করলেন। আর নিত্যানন্দ যখন খেতে চাইলেন তখন সেখানে গ্রামবাসীরাই, যেমন রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব হয় ঠিক তেমনি এই চিড়া দধির ব্যবস্থা করলেন। আর নিত্যানন্দ প্রভু সেখানে এই হাঁটু গেড়ে এমনভাবে খেয়েছিলেন, লালায়িতভাবে যে জান ছিলেন তাই খেয়ে নিচ্ছিলেন, এই জন্য ওই স্থানটির নাম হলো হাঁটুগাড়া। তো ওখানে নিত্যানন্দ প্রভুর এই বিশেষ লীলা হয়, সমস্ত নদীদের সেখানে তিনি আগমন করিয়েছিলেন। কৃষ্ণ যেমন শ্যামকুণ্ডে সমস্ত নদীদের আগমন করিয়েছিলেন, ঠিক তেমন নিত্যানন্দ প্রভু ওখানে সমস্ত নদীদের আগমন করিয়েছিলেন। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব যখন হয় তখন ওখানে দেবগণ পুষ্পবৃষ্টি করেন, গন্ধর্বেরা নৃত্য করতে থাকেন, মুনি ঋষিরা স্তব স্তুতি করেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সমস্ত রাড় মণ্ডলে সুমঙ্গল দেখা দিল এবং লক্ষ্মী সেখানে সাক্ষাৎ রূপে বিরাজ করতে লাগলেন, যেহেতু নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ, তাই সেখানে লক্ষ্মী দেবী তিনি তার সমস্ত ঐশ্বর্য নিয়ে আবির্ভূত হলেন। তেইভাবে সমস্ত সুমঙ্গল বইতে লাগলো। এরপর নিত্যানন্দ প্রভু সেই সমস্ত নগরীতে এমনভাবে দিব্য লীলাবিলাস শুরু করলেন যে ওখানকার যত শিশুরা ছিলেন নিত্যানন্দ প্রভুকে সর্বদা ঘিরে থাকতেন। হাড়াই পণ্ডিত, তার প্রাণ ছিল নিত্যানন্দ আর শরীরটা ছিল হাড়াই পণ্ডিত। যখন নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন তা তখন কৃষ্ণ যেহেতু বলরাম থেকে কখনো অভিন্ন হন না, শ্রীকৃষ্ণ বলরাম থেকে কখনো অভিন্ন হন না, যেখানে নিত্যানন্দ সেখানেই শ্রী শ্রীকৃষ্ণ। গৌর সুন্দর সম্পর্কে বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে যে মহাপ্রভু সর্বদা চারটি স্থানে অবস্থান করেন, রাঘব পণ্ডিতের ভগবান ভবনে, নিত্যানন্দের নর্তনে, শচীমাতার গৃহে আর শ্রীবাস অঙ্গনে, এই চার স্থানে সর্বদা অবস্থান করেন। তো এই যে নিত্যানন্দের নর্তনে তিনি সর্বদা অবস্থান করেন, তা নিত্যানন্দ প্রভু যখন এই রাঢ় দেশে অবতীর্ণ হলেন তো মহাপ্রভু গৌরাঙ্গ তো তখন আবির্ভূত হননি, অনেক পরে আবির্ভূত হয়েছেন নবদ্বীপে, কিন্তু তার পূর্বে তিনি কিভাবে ছিলেন ওখানে
बाकाराई रूपे बाकाराई देखे बाकाराई एक चक्राधाम ओई बाकाराई साक्षात श्रीकृष्ण रूपे सेखाने छिलेन से नित्यानंद प्रभु संगे संगे थाकतें पितामाताओ देखतें हाड़ाई पंडित पद्मावती देवी ताराओ देखतें श्रीकृष्ण रयेछेन। एरपर कि हलो एकदिन हाड़ाई पंडित तिनी ओई हाटूगाड़ार ओई पाशे तार जमी छिलो सेई जमीते धान लागिएछिलेन धान लागानोर पर चाषीदेर द्वारा ओटा ओई घास परिष्कार करते दिएछिलेन तो जखन घास परिष्कार करते दिलेन तखन चाषीरा अनेक अनेक जमी करेछेन किन्तु घास हयेछे स्तूप स्तूप करे ओई घास उठिए रेखेछेन आर एदिके बाकाराई कि करेछेन पिता पिता बोले डाकतेन तो ताके पिता पिता बोलछेन जे हे पिता आमी एगुलो करे आसबो तिनी गिये ओई एक रातेर भितर समस्त जमीर घास उठिए तिनी ओई कदम्ब खंडीर घाटे अंतर्हित हये जान। केउ बोले जे ओई हाटूगाड़ा कुंडे तिनी अंतर्हित हये जान। ते अंतर्धानेर पर एकदिन श्रीमान नित्यानंद प्रभु जखन शयन करे आछेन तखन स्वप्ने बोलछेन बाकाराई जे आमी ओई कदम्ब खंडीर घाटे आसब दारू रूपे तुमी आमाके निये एसे श्री विग्रह निर्माण करबे। तो सेई नित्यानंद प्रभु स्वप्ने आदेश प्राप्त हुए सेई कदम्ब खंडीर घाट थेके सेई दारू प्राण सेई दारू एने स्वयं विश्वकर्मा एसे सेई दारू थेके सेई बाकाराईर श्री विग्रह निर्माण करें एवं नित्यानंद प्रभु स्वयं ओई बाकाराईर विग्रह पूजा करतें हाड़ाई पंडित विग्रह पूजा करतें एइभावे ओई विग्रह बाकाराई रूपे नित्यानंद प्रभुर गृहे पूजित होत। ते एई विग्रह घरे पूजित होच्छिलो सेई विग्रह एखनो सेई अक्षक्रा धामे आछे एवं नित्यानंद प्रभु जखन बारो बछर बयसे गृह थेके चले जान समस्त तीर्थ करते जान तीर्थ करे फिरे एसे वृंदावने अवस्थान करें वृंदावन थेके तिनी महाप्रभुर ए नवद्वीपे गमन करें। एर पूर्वे किन्तु नित्यानंद प्रभु नवद्वीपे गमन करेननी सारा भारतवर्ष भ्रमण करेछेन किन्तु नवद्वीपे जाननी क्यों नवद्वीपे गौरसुंदर जखन प्रकाशित हबेन तखनी तिनी जाबेन एटाई निश्चित करेछिलेन तई एर आगे तिनी जाननी। तो एर आगे ओ समस्त तीर्थ परिभ्रमण करे से वृंदावने एखन जेखाने इमलितला से इमलितलाय अवस्थान करतें और माझे माझे गिये गोवर्धने थाकतें। तो ये तिनी जखन नवद्वीपे प्रवेश करें नवद्वीपे नंदनाचार्यर संगे नंदनाचार्यर संगे तार प्रथम देखा है आमरा जेखान थेके प्रभुपाद घाटे जाए गंगाय ओर पाशेई एकटु दूरे ओर पाशेई रयेछे नंदनाचार्यर भवन गौर नित्यानंदेर मिलनस्थान ओखानेई प्रथमे एसे नित्यानंद प्रभु नंदनाचार्यर गृहे अवस्थान करें। महाप्रभु श्रीवास ठाकुर के और हरिदास ठाकुर के खुजते পাঠিয়েছেন যে একজন মহাপুরুষ এসেছেন আমাদের গ্রামে যাও শ্রীবাস তুমি তাদের দেখে নিয়ে এসো কোথায় তিনি আছেন। শ্রীবাস ঠাকুর আর হরিদাস ঠাকুর সমস্ত নবদ্বীপ খুঁজেও পেলেন না
বিকালে যখন ফিরে এলেন তখন মহাপ্রভু নিয়ে গেলেন নন্দনাচার্যের ভবনে। তখন নন্দনাচার্যের ভবনে গিয়ে দুই ভাইয়ের মিলন হলো। এই যে দুই ভাইয়ের মিলন হলো, নিত্যানন্দ প্রভু তখন জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছেন নিত্যানন্দ প্রভু। মনে মনে চিন্তা করছেন যে এই কি আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ তো শ্যাম, এ কেন এখানে এসে গৌর হয়েছে? এই কি আমার সেই শ্রীকৃষ্ণ? এই যদি শ্রীকৃষ্ণ হবে, শ্রীকৃষ্ণ তো শ্যাম বর্ণ, শ্রীকৃষ্ণ এখানে এসে কেন গৌর বর্ণ হলো? তার মনে মনে কৌতূহল জিজ্ঞাসা রয়েছে। পরবর্তীতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মনোভাব জানতে পেরেছেন। নিত্যানন্দ প্রভুর মনোভাব জানতে পেরে তিনি বর্ণনা করছেন, নিত্যানন্দ প্রভুকে হাত ধরে নিয়ে তিনি শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসে বিষ্ণু মন্দিরে প্রবেশ করেছেন। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করার পর বলছেন, দেখো শ্রীপাদ, তোমার মনের এই সন্দেহ নিরসন করার জন্য আমি আমার সমস্ত স্বরূপ প্রকাশ করছি। এই বলে মহাপ্রভু প্রথমে ষড়ভুজ ধারণ করলেন। ষড়ভুজ, উপরের দুই হাতে শঙ্খচক্র, নিচের দুই হাতে গদা পদ্ম, আর মাঝখানের দুই হাতে বংশী। তো ষড়ভুজ যখন ধারণ করলেন, নিত্যানন্দ প্রভু দেখছেন যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যরূপ। তখন আবার ওই উপরের শঙ্খচক্র অন্তর্হিত হয়ে গেল, নিচের গদা পদ্ম অন্তর্হিত হয়ে গেল, শুধু মাঝখানের দুই হাত বংশী ন্যস্ত ধরো। এই বংশী বিভূষিত করামভুজ দর্শন করে নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যিনি মাধুর্য ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ, এবং সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সমন্বিত শ্রী নারায়ণ। ঐশ্বর্যরূপ এবং মাধুর্য বিগ্রহ। তখন মহাপ্রভুকে এই রূপে দর্শন করে শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি বিস্মিত হয়েছেন যে এখানে দেখো গৌর সুন্দর এসে কোন রূপ ধারণ করেছেন। সেই গৌর সুন্দরের রূপ বর্ণন করছেন নিত্যানন্দ প্রভু স্বয়ং। ঊর্ধ্বস্তেন ভুজদ্বয়েন মুরলীম সদ্ররত্নকচিতম দধন, মধ্যস্থেন গদাধর বরী সরোজদাতে তদোবর্তিনা, মূর্ধ্নাসন মুকুটম বনস্রজর মুরদেশেন কণ্ঠেন চ শ্রীমৎ কৌস্তব মক্ষীতেন ভগবান পদ্মাবতী শুনুনা। শ্রী গৌরাঙ্গের রূপ দর্শন আদি করে নিত্যানন্দ প্রভু শ্রী গৌরাঙ্গের বর্ণনা করেন। তা বর্ণনা করে তিনি বলছেন যে কৃষ্ণ তো শ্যাম বর্ণের ছিল, কেন এই রূপ হল? নিত্যানন্দ প্রভুর মনে মনে কৌতূহল হয়েছে, মহাপ্রভু দর্শন দিলেন। দর্শন দেওয়ার পর
श्रीमान महाप्रभु तार समस्त सन्देह दूर करलें जे नित्यानंद प्रभु आश्वस्त हलें जिनी श्रीकृष्ण स्वयं। तारपर नित्यानंद प्रभु जखन उच्चस्वरे कीर्तन करछेन देखो देखो ब्रजेर कानाई एखाने एसे गौर हयेछे किन्तु गौर हयेछे तार अंगके ढेके रेखेछे। ब्रजेर कानाई एखाने एसे गौर हयेछे सेई कृष्ण एखाने एसे गौर हयेछे तार अंगके ढाका दिए रेखेछे देखो देखो। তখন মহাপ্রভু বলছেন চুপ করো নিতাই চুপ করো, এখন এই পর্দা ফাঁস করো না, তুমি জেনেছো এইভাবে এখন এটা অন্য কাউকে জানতে দিও না যে মহাপ্রভু অন্য কারো দ্বারা ঢাকা। তো এইভাবে গৌর নিত্যানন্দের মিলনের পর সেখানে নিত্যানন্দ প্রভু অসংখ্য লীলা বিলাস করেন। লীলা বিলাস করার পর শ্রীমান মহাপ্রভু যখন পুরী ধামে চলে যান, সেই পুরী ধামে গিয়ে নিত্যানন্দ প্রভু অবস্থান করতেন। তো পুরী ধামে তিনি একবার জগন্নাথের বেদিতে উঠে গিয়েছেন, যে তিনি যে বলরাম তিনি জগন্নাথের বেদিতে উঠে গিয়েছেন নিত্যানন্দ প্রভু স্বয়ং। তা জগন্নাথের বেদিতে উঠে ওই বলরামের আসনে যেতে গিয়েছেন বলরামের সামনে, আর তখন বলরামের যে পাণ্ডারা তারা ধরে ফেলেছেন হাত ধরতে গিয়েছেন। যখনই হাত ধরতে গিয়েছেন নিত্যানন্দ প্রভুর তখন ওই পাণ্ডা এমন ভাবে ঘুরতে ঘুরতে মনে করুন যে কারেন্টে শর্ট খাওয়ার মতো এমন ভাবে ঘুরতে ঘুরতে তিন চার হাত দূরে গিয়ে পড়েছেন। যখনই নিত্যানন্দ প্রভুকে স্পর্শ করেছে তখনই এইভাবে শর্ট খেয়ে তিন চার হাত দূরে গিয়ে পড়েছেন। পড়ার পর উঠে দাঁড়িয়ে চিন্তা করছেন যে আমি যদি কোনো হাতি ধরে রাখি, ওই পাণ্ডা চিন্তা করছেন যে আমি যদি কোনো হস্তি ধরে রাখি সে হাতিও আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, আর এই অবধূতকে আমি ধরতে গেলাম আর আমি এইভাবে তিন চার হাত দূরে ছটকে গিয়ে পড়লাম, তাহলে তো উনি কোনো সাধারণ ব্যক্তি নয়। ওই পাণ্ডা ওখানে দাঁড়িয়ে দেখছেন নিত্যানন্দ প্রভু জগন্নাথের বেদিতে উঠলেন, বেদিতে উঠে বলরামের সামনে গিয়ে বলরামের গলার থেকে বলরামকে স্পর্শ করে বলরামের গলার থেকে মালা খুলে নিজের গলে পরিধান করে বলরামের সামনে বসে পড়লেন। তখন বলরামের সামনে বসে পড়লেন, তখন পাণ্ডারা চিন্তা করছেন যে যদি কোনো সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষ বলরামকে স্পর্শ করে তাহলে তার প্রাণ থাকবে না, তাহলে সে ওখানেই মারা যাবে, আর এই অবধূত বলরামকে স্পর্শ করেছে বলরামের গলার থেকে মালা খুলে নিজের গলায় পরিধান করেছে আবার বলরামের সামনেই, ওই বেদিটা শালিগ্রাম দিয়ে করা, শালিগ্রাম বুঝতে পারছেন, ওই বেদিটা সাক্ষাৎ শালিগ্রাম দিয়ে করা। শালিগ্রাম হচ্ছে সব বিষ্ণু তত্ত্ব, ওই যে নারায়ণ শিলা, ওই নারায়ণ শিলা দিয়ে ওই বেদি করা। ওই বেদির উপর কোনো সাধারণ মানুষ উঠতে পারে না। তো সেই বেদিতে ওই জগন্নাথ বলদেব সুভদ্রা অবস্থান করেন, শালিগ্রাম দিয়ে করা। আর ওখানে নিত্যানন্দ প্রভু উঠেছেন, উঠে বলরামকে স্পর্শ করেছেন বলরামের গলার থেকে মালা খুলে নিজে পরে বলরামের সামনে পিছন ফিরে বসেছেন।
পাণ্ডারা পূজারীরা সব দেখছে, দেখে চিন্তা করছেন যদি কোনো সাধারণ ব্যক্তি নি হতেন তাহলে তার দ্বারা এইভাবেই বলরামকে স্পর্শ করে প্রাণ ধারণ করে রাখা সম্ভব হতো না। তাই সকলে নিশ্চিত করলেন ইনি কোনো মহাপুরুষ। এইভাবে চলে যাওয়ার পর পরবর্তীতে নিত্যানন্দ প্রভু যখনই ওখানে আসতেন ওই পূজারী পাণ্ডারা আগের থেকেই অবধূত নিত্যানন্দ প্রভুকে দেখলেই মালা নিয়ে তৈরি থাকতেন, মালা নিয়ে রেডি থাকতেন কখন ওই অবধূত আসছে, তাকে আগে গিয়ে প্রণাম করতেন, ওই মালা পরাতেন। এইভাবে নিত্যানন্দ প্রভু পুরী ধামে লীলা করছেন মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভু একদিন বলছেন যে নিতাই আমিও এখানে তুমিও এখানে, তাহলে কেন অবতার গ্রহণ করে এলে? যদি এখানেই পড়ে থাকবে তাহলে এই কৃষ্ণ নাম প্রেম ভক্তিকে প্রচার করবে, আমিও এখানে মায়ের আজ্ঞা পালন করতেই পুরীধামে পড়ে আছি, আর তুমিও যদি এখানে পড়ে থাকো তাহলে কেন অবতার গ্রহণ করলে, কেন আমার সঙ্গে এলে? মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন যাও গৌড় দেশে গিয়ে হরিনাম প্রচার করো, কৃষ্ণ ভক্তি প্রদান করো, জীবোদ্ধার করো। তখন নিত্যানন্দ প্রভু ব্রজলীলায় যত তার পরিকার ছিল, ব্রজলীলায় যে দ্বাদশ গোপাল ছিলেন অভিরাম ঠাকুর, এই লীলায় অভিরাম ঠাকুর তিনি হচ্ছেন শ্রীদাম, সুন্দরানন্দ ঠাকুর, মহেশ পণ্ডিত, এনাদের নিয়ে নিত্যানন্দ প্রভু গদাধর দাস এনাদের নিয়ে এই গৌড়ে চলে আসেন। নবদ্বীপে এসে তারপর নবদ্বীপ থেকে খড়দহে এই পানিহাটির ওই পার খড়দহ, সেই খড়দহে অবস্থান করতে থাকেন এবং ওই খড়দহে থাকাকালীনই কিছু দূরে সূর্যোদয় সরখেলের দুই কন্যারূপে আবির্ভূত হন বারুণী দেবী এবং বসুধা দেবী। বারুণী দেবী রেবতী দেবী, বারুণী দেবী এবং রেবতী দেবী যিনি ব্রজলীলায় দ্বারকা লীলায় শ্রী বলরামের পত্নী ছিলেন, রেবতী দেবী এবং বারুণী দেবী, সেই দুইজনই ওই সূর্যোদয় সরখেলের কন্যারূপে আবির্ভূত হয়েছেন। রেবতী দেবী হয়েছেন জাহ্নবা মাতা, এই যে আমরা নিত্যানন্দ প্রভুর প্রণাম করলাম, নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষ নাশয় জাহ্নবা পতায় নম, জাহ্নবা পতায় মানে জাহ্নদা দেবীর পতিকে আমি বন্দনা করি। যারা বাঁকারাইকে দর্শন করেছেন দেখেছেন বাঁকারাইয়ের এখনে বাম পাশে একজন স্ত্রী দেবী আর ডান পাশে একজন স্ত্রী মূর্তিতে রয়েছেন, দুইজন দুই পাশে, যিনি বাম পাশে রয়েছেন উনি হচ্ছেন রাধারানী আর যিনি ডান পাশে রয়েছেন উনি হচ্ছেন জাহ্নবা মাতা। বাঁকারাইয়ের ডান পাশে জাহ্নবা মাতা, কেন? ওই নিত্যানন্দ প্রভু খড়দহ থেকে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী ধামে লীলা সংবরণ করে টোটা গোপীনাথের সঙ্গে মিলিত হয়ে গেলেন, আর নিত্যানন্দ প্রভুও বুঝতে পেরে তিনিও খড়দহে থেকে তিনি চলে এলেন এক চক্রায় এসে ওই যে বাঁকারায়, ওই বাঁকারায়ের দেহে অন্তর্হিত হয়ে গেলেন। তাই জাহ্নবা মাতা
তিনি যখন নিত্যানন্দ প্রভুর অন্তর্ধানের পর বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে যাওয়ার পর ওই যে রূপ গোস্বামী পাদের গোবিন্দ মন্দির ছিল, দেখেছেন গোবিন্দ মন্দির, তো সেই গোবিন্দ মন্দিরকে দর্শন করতে গিয়েছেন, যমুনায় স্নান করে গোবিন্দ মন্দিরে দর্শন করতে গিয়েছেন। গোবিন্দ তাকে টেনে নিয়েছে, গোবিন্দটাকে টেনে নিয়ে ডান সাইডে বসিয়ে দিয়েছে, ওই হচ্ছে জাহ্নবা মাতা সাক্ষাৎ। বৃন্দাবনে যখন তিনি যান তখন গোবিন্দ ডান পাশে তাকে রেখে দিয়েছে, ওখানেই তিনি নিত্যলীলায় চলে গিয়েছেন। আর তার শ্রী বিগ্রহ যেহেতু নিত্যানন্দ প্রভু যেহেতু বাঁকারায়ে অন্তর্হিত হয়েছিলেন, তাই নিত্যানন্দ প্রভুর পত্নী জাহ্নবা দেবীকে ওই বাঁকারায়ের ডান পাশে রাখা হয়েছে। তে এই আমি সংক্ষেপে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব থেকে অন্তর্ধান লীলা অতি সংক্ষেপে বর্ণনা করলাম। এখন নিত্যানন্দ প্রভুর যে জন্ম হয়েছিল সেই জন্ম লীলা আমরা কীর্তন করব, তারপর ভক্তদের উদ্দেশ্যে কিছু সূচনা আছে সেটা বলার পর আমাদের অভিষেক অনুষ্ঠান শুরু হবে। নিত্যানন্দ প্রভুর জন্মলীলা গাইছেন কে? নরহরি সরকার ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আহা মরি আজ কি আনন্দ, কি আনন্দ আজি হে, আহা মরি আজি কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি বা এক চক্রা পুরে হারাই পণ্ডিতের ঘরে, অবতীর্ণ হইলাম নিত্যানন্দ, অতি সুকোমল তনু কেমন বলিত জনু, অতি সুকোমল তনু শোভায় ভুবন মোহিত, আজ কি আনন্দ তাহা মরি হারাই পণ্ডিত ঘরে, আনন্দ হারাই পণ্ডিত মুখ নিরখিয়া উল্লাসে না ঘরে হিয়া, পুত্র মুখ নিরখিয়া উল্লাসে না ঘরে হিয়া, পুত্র মুখ নিরখিয়া উল্লাসে না ঘরে হিয়া, পুত্র
आविर्भाव हलो तखन देवगान पुष्प बर्षण करछेन आर हाड़ाई पंडित पद्मावती देवी नित्यानंद प्रभुर मुख दर्शन करे तार पुत्रेर मुखेर शोभा दर्शन करे आर तादेर आनंद आर धरछे ना ताई एई जे अति सुमुकमल तनु हेम नवनीत जनु शोभाए भगवान विमोहित शोभा एमन भावे जान भगवान विमोहित हयेछे देवगण देव नर नारीरा तारा आछे जयध्वनि करछेन पुत्रेर मुख दर्शन करे समस्त ग्रामबासीरा ताराओ धन्य धन्य करछेन एदिके एई संवाद जखन शांतिपुरे चले गियेछेन तखन शांतिपुर नाथ श्री अद्वैत आचार्य तखन कि करछेन श्री अद्वैत श्री अद्वैत शांतिपुरे बजाए आनंद मारे যখন এই সংবাদ অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে অন্তর্যামী রূপে পেলেন যে কে এসেছে বলবীর এসেছে বলবীর এসেছে তখন অদ্বৈত শান্তিপুর থেকে হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার হুঙ্কার মানে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ অদ্বৈত প্রভু শান্তিপুরে থেকে এই হরে কৃষ্ণ নামের হুঙ্কার দিয়েছেন যে এসেছেন সেই বলবীর এসেছেন আর তিনি এই বলবীরের আগমন সহ্য করতে না পেরে বাড়িতে হরিদাস ঠাকুরকে নিয়েই নৃত্য শুরু করেছেন আর নাচে প্রভু মুর্দবাহে তাকতালি দিকাকারে নাচে প্রভু মুর্দবাহে তাকতালি দিকাকারে নাচে প্রভু মুর্দবাহে আনিলু আনিলু বলবীর বলবীরকে নিয়ে এসেছি বলবীর মানে বলভদ্র বলরাম কৃষ্ণের বড় ভাই বলরামকে নিয়ে এসেছি বলবীরকে নিয়ে এসেছি তাই এই আনন্দে তিনি কারো কাছে প্রকাশ করছেন না যে তিনি এই হঠাৎ মধ্যাহ্ন সময়ে কেন ঊর্ধ্ববাহু করে নৃত্য করছেন কারো কাছে প্রকাশ করছেন না প্রকাশ না করে তিনি তো জানতে পারছেন যে এনেছেন তাই দুহাত তোলে নৃত্য করছেন আর কৃষ্ণ নাম করছেন আর হুহুঙ্কার করছেন আর তার এই অবস্থা দর্শন করে গ্রামবাসীরা চিন্তা করছেন যে অদ্বৈত এই ভর দুপুরে কেন ঊর্ধ্ববাহু করে নৃত্য করছেন কি পাগল হয়ে গেল
এদিকে অদ্বৈত প্রভু নৃত্য করছেন, ওদিকে ব্রহ্মাদি দেবতাগণ চলে এসেছেন। ব্রহ্মায়াদি দেবগণ করে পুষ্প বরিষণ, ব্রহ্মাদি দেবগণ করে পুষ্প বরিষণ। ব্রহ্মাদি দেবগণ তখন কি করছেন, তারাও এসে জয়ধ্বনি করছেন। কেন? সাক্ষাৎ বলরাম এসেছেন, শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ শ্রী বলরাম এসেছেন, জয়ধ্বনি করছেন। আর অপ্সরাগণ নৃত্য করেছেন, দেবতাগণও নৃত্য করছেন, পুষ্প বরিষণ করছেন, গন্ধর্ব চারণ এরা সকলে এসে নিত্যকৃত করছেন। তা দেখুন, এই আনন্দ যখন সমগ্র আকাশ মণ্ডলে বিস্তৃত হয়ে গিয়েছে, তখন সমস্ত দেব নাগ কিন্নর গন্ধর্ব তারা চলে এসেছেন। গন্ধর্ব কিন্নর যত বাড়ি গন্ধর্ব কিন্নর এসে সকলে গান করছেন, নৃত্য করছেন, জয়ধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন, পুষ্প বর্ষণ করেছেন, এবং এইভাবে তারা সুখে ভগবানের গুণগান করছেন। হরে কৃষ্ণ, সুখে গুণগান করছেন আর ধন্য ধন্য করছেন। এদিকে গ্রামবাসীরা, ওদিকে আকাশ মণ্ডলে যত দেবতাগণ এসেছেন, দেবীগণ এসেছেন, সকলেই ধন্য ধন্য করছেন। আর ও যা ওজা মহাভাগ্যবান, মানে হাড়াই পণ্ডিত, এত ভাগ্যবান যে তিনি আর মানে এত সন্তুষ্ট হলেন, মানে মূর্তিমান আনন্দ তার ঘরে চলে এসেছে, মূর্তিমান আনন্দ। তো যখন মূর্তিমান আনন্দ চলে এসেছে, মূর্তিমান আনন্দ যখন চলে এসেছে, তখন বসুদেব যেমন কংসের কারাগৃহে শ্রীকৃষ্ণকে লাভ করে মূর্তিমান আনন্দ
কে লাভ করেছেন? কে? আনক দুন্দুবি। আনক দুন্দুবি মানে বসুদেবের এক নাম আনক দুন্দুবি। তা মূর্তিমান আনন্দ আনক দুন্দুবির ঘরে এসেছেন, তাই তিনি আনন্দে ওই জেলখানায় 10,000 গাভী মনে মনে ব্রাহ্মণদেরকে দান করে দিয়েছেন। মনে মনে যে আমি তো এখন দান করতে পারছি না, মনে মনে দান করে দিচ্ছি, পরবর্তীতে সেটা পূরণ করেছিলেন। তো এখানে হাড়াই পণ্ডিত হাড় ওজা তিনিও এইভাবে, তিনি এত মানে প্রসন্ন হয়েছেন যে তিনি চিন্তা করছেন যে এইভাবে অকাতরে তিনি দান করবেন। আর দেবগণ গ্রামবাসীরা পুত্রের ওই মুখ দেখে মনে করছেন যে হাড় ওজা কি ভাগ্যবান, কি সুন্দর পুত্র রতন তিনি প্রাপ্ত হয়েছেন। এরপর এরপর এই যে তিনি মনে মনে দান করছেন, এই মনে মনে দান করার পরার পর তার গৃহে ওই দেবীদা দেব দেবতা ব্রাহ্মণের মূর্তি ধারণ করে, দেবীরা ব্রাহ্মণীর মূর্তি ধারণ করে ভেট নিয়ে আসছেন, মানে উপহার নিয়ে আসছেন, উপহার নিয়ে আসছেন। এদিকে গ্রামবাসীরা উপহার নিয়ে আসছেন। এত ভিড় হয়েছে যে কেউ কাউকে চিনতে পারছে না যে ইনি দেবী কি দেবতা, কারণ ব্রাহ্মণের রূপ ধারণ করে আসছেন। আর কত না কত না যৌতুক লইয়া, কত না যৌতুক লইয়া মানে এই যৌতুক কথাটা তো বিবাহের সময় প্রচলিত আছে, বিবাহের সময় পুত্র কন্যাকে যৌতুক দেওয়া হয়। তো এই যৌতুক মানে সেখানে উপহার, উপহার নিয়ে ওই পুত্রের মুখ দেখার জন্য গ্রামবাসীরা আসছেন। আর দেবতাগণ দেবীগণ তাদের কপালে ভগবানের দর্শন হয় না, বুঝতে পেরেছেন? দেব দেবতাদের কপালে ভগবানের দর্শন হয় না। ওই ভগবান যখন এই জগতে লীলা করতে আসেন তখন হয়, ভগবান যখন এই জগতে লীলা করতে আসেন তখন তাদের সেই সৌভাগ্য হয়। কিন্তু দেবতারা তো আকাশ মার্গ থেকে দর্শন করেন, তারা তো আর ধরিত্রীতে নামতে পারেন না। তাই ধরিত্রীতে নামার জন্য কি করলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণীর বেশ ধারণ করে ওই উপহার উপহার পিঠের উপরে চড়িয়ে নিয়ে আসছেন। তাই এই উপহার যখন পিঠের উপর চড়িয়ে নিয়ে আসছেন তখন ওই গৃহে প্রবেশ করতে গিয়ে মহা ভিড় হয়েছে যে আমি একটু দর্শন করবো, আমি একটু, সবাই লালায়িত হয়ে, মানে 33 কোটি দেবতা তারা সব এক স্থানে এসে খাড়া হয়ে রয়েছে, সকলে দর্শন করবেন ভগবানের, কেননা দেবলোকে ভগবানের দর্শন সম্ভব হয় না। আর এই সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান মানে কৃষ্ণের অভিন্ন প্রকাশ শ্রী বলদেবের দর্শন, এ আরো বিরল, এবং এই একচক্রাধামে দর্শন অত্যন্ত বিরল। তাই সমস্ত দেব স্ত্রীরা তারা ব্রাহ্মণীর বেশে দেবতাগণ ব্রাহ্মণ রূপে এখানে দর্শন করতে এসেছেন, তাই মহাভিড় হয়েছে। তাই এখন এই তিথির আরাধনা করাছে, ধন্য ধন্য এই তিথি। আরে ধন্য রাড় মহিয়ার ধন্য সে নম্বর ধন্য রাড় মহিয়ার
धन्य राड़ो धन्य मोही এই রাড়দেশ ধন্য হলো, রাড়দেশ ধন্য হলো, শুধু রাড়দেশ নয় এই মহি ধন্য হলো। মহি মানে এই পৃথিবী, শুধু মহি নয় এই ব্রহ্মাণ্ডও ধন্য হলো যে স্বয়ং নিত্যানন্দ প্রভু এখানে আবির্ভূত হয়েছেন। ধন্য সে নক্ষত্রবার, ধন্য সে নক্ষত্রবার মানে নক্ষত্রবার। এই নক্ষত্রের এক একজন দেবী আছেন আর বারেরও এক একজন দেবী আছেন। তা আমাদের জন্মের সময়, আমাদের জন্মের সময় ওই নক্ষত্রবার দেখা হয় যে বাচ্চা শুভ দিনে জন্মগ্রহণ করলো নাকি অশুভ দিনে, অশুভ নক্ষত্রে জন্মগ্রহণ করলো, তারপর তার কোষ্ঠী গণনা করা হয়। তো এই নক্ষত্রগুলো শুভ অশুভ প্রভাব ফল ফেলে। কিন্তু এই ভগবান যখন আবির্ভূত হন তখন এই নক্ষত্রগণ নিজেদের মঙ্গলের জন্য সমবেত হন। পার্থক্যটা দেখুন, আমাদের মঙ্গল নির্ভর করে নক্ষত্রদের অবস্থানের উপর, আর নক্ষত্রদের মঙ্গল তারা ওই ভগবানের আবির্ভাবের সময় এক হওয়ার জন্য চলে আসেন, তাদের নক্ষত্রদের মঙ্গলের জন্য। তাই এখানে বলছেন ধন্য রাড়দেশ ধন্য মহি, ধন্য সে নক্ষত্রবার, সেই নক্ষত্র ধন্য সেই বার ধন্য, ধন্য মাঘ শুক্লা ত্রয়োদশী, ধন্য এই মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী। কেন? এখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই তিথিতে, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হয়েছেন, তাই এই মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি ধন্য। তা এই কথা কে বলছেন, এই লীলা কে কীর্তন করছেন? নরহরি সরকার ঠাকুর, মহাপ্রভুর অতি অন্তরঙ্গ নরহরি সরকার ঠাকুর কীর্তন করছেন। আর নরহরি কাহে ভালো নরহরি সরকার ঠাকুর বলছেন ধন্য ধন্য কলিকাল, এই কলিকাল ধন্য, ধন্য অতি ধন্য এই কলিকাল। কেন ধন্য? নেই কলিকালে প্রেমদাতা নিতাই এসেছে, আর কোনো কলিকালে এই ব্রহ্মাণ্ডে নিতাই আসে না। হ্যাঁ, কৃষ্ণ লীলায় বলরাম হয়ে আসেন, কিন্তু বলরামের চেয়েও
নিতাই অত্যন্ত দয়ালু। কেন? বলরাম অনেক শত্রু সংহার করেছেন অস্ত্র দ্বারা, বলরাম অনেক শত্রু সংহার করেছেন অস্ত্র দ্বারা, আর নিতাই অস্ত্র তো দূরের কথা, তিনি কাউকে আঘাত পর্যন্ত করেননি, কারো আঘাত পর্যন্ত সহ্য করেছেন, সহ্য করেও আঘাত করেননি, সহ্য করেও তাকে প্রেম দান করেছেন। তা এই হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য, যে নিজের দুঃখ ব্যথা আঘাত সহ্য করেও অন্যকে মান দেওয়া, সম্মান দেওয়া, অন্যকে সম্মান দেওয়া, এবং এর থেকেও বড় অন্যকে প্রেম প্রদান করা, কেননা তিনি সমর্থবান প্রেমদাতা। তাই সেই প্রেমদাতা নিত্যানন্দ প্রভু এই জন্য বলরামের থেকেও অধিক কৃপালু, কেননা তিনি ঘরে ঘরে গিয়ে যাচনা করে প্রেম প্রদান করছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ইহা এই যে কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বলা, কৃষ্ণ ভজনের উপদেশ, এই বলে তিনি জীবদের উপকার করছেন, প্রেম প্রদান করছেন। মহাপ্রভু জগাই মাধাইকে মারতে চেয়েছিলেন, তথাপি নিত্যানন্দ প্রভু তাদের মার খেয়েও তিনি নিজে কিছু না বলে তাদেরকে প্রেম প্রদান করেছিলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাকারুণিক, মহাপ্রেমদাতা। তাই নরহরি সরকার ঠাকুর তার এখানে জয়ধ্বনি করছেন যে ধন্য ধন্য এই কলিকাল, অন্য কোনো কলিকালে নিতাই আসেন না, তিনি আসেন এই কলিকালে। তাই এই আশাতে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত দুঃখ রাশি খণ্ডিত হয়েছে, কেন? তারা প্রেম প্রাপ্ত হওয়ার সুযোগ প্রাপ্ত হয়েছে। নর হরি কহে ভালো, বন্য সন্ন কোটি কাটো, নর হরি হরিও হরিও নর হরি কহে ভালো, বন্য সন্ন কোটি কাটো, নর হরি কহে ভালো, বন্য সন্ন কোটি।